12 মাস টাকা 12 মাসের আম ভাই ভাই আম ভাই হয়ে গেছে কত করে বিক্রি করতেছে মিডি কেমন নাকি আম 500 রমজানের কিন্তু আম ছিল ভাই 2200 2300 এখন ভাই এক ভাই কমলা কত করে বিক্রি করতেছেন নতুন একটা খুলল আবার কোন ভাই ভালো রাখবে এর আমন টাইম দিতে পারবেন পুরো ফ্রেশ আপেল পুরো বাজারের সেরা এই যে বাজারের সেরা নেশপতি ভাই বলতাছে একদম ঠিক আছে নেশপতি কয় কেজি কয় টাকা হইতাছে আপনার নেশপতি 10 এই আপনি 10 কেজি 10 কেজি কত চা লাগা কমলা কত করে বিক্রি করতেছেন এর ভাই বিক্রি করতেছে আপনার 3600 টাকা করে আঙ্গুর বিকতাছে 3600 টাকা করে পাইকারি 40 পাইকারি 40 টাকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সাত রমজান আজকে চলে আসলাম বাদামতলি আরদের সামনে ফলের আরদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ তরমুজ এসেছে আমাদের জেলা পর্যায় থেকে ঢাকা বাদামতলি ঘাটে ঠিক আছে আমি আপনাদেরকে আজকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ভিডিওটা না টেনে পুরো দেখবেন আর যদি পারেন তাহলে শেয়ার করে দেবেন আইকারে 40 টাকা করে ভালো এক দুইটা তো ভালো পেয়ারা এই যে 40 টাকা খরচ আছে না আবার বেটা কোন নিতে 5 টাকা খরচ আছে 45 করে দেব এটা তো একদম হাই কোয়ালিটির পেয়ারা দেখা যাইতেছে যুগল ভাই 2400 টাকা পাইলো ভাই যুগনাস কাঙ্গুর 3500 টাকা 3500 টাকা কয় কেজি জায়গা 20 কেজি 3500 টাকা একদম পাকনা পাকনা আঙ্গুরগুলো দেখতে দেখতেছেন ঠিক আছে আজকে সাত রমজান আজকে আঙ্গুরগুলো বিক্রি হইতাছে 20 কেজি মাত্র 3500 টাকায় কত করে ভাই আঙ্গুর আজকে আঙ্গুর আজকে এটা কয় কেজি 20 কেজি 20 কেজি নেট হবে 20 কেজি আঙ্গুর হয় আবার কত যে 20 কেজি নেট হবে বাদ দিয়ে কয় 18 কেজি দূরের তু আসসালামু আলাইকুম ভাই মালটা কত করে বিক্রি করেন ভাই এ ভাই মালটা তো আজকে সেই দেখা যাইতেছে মালটা না ভাই এটা এটা হলো 1800 টাকা 1800 টাকা করে কয় কেজি আছে এটা আপনি 10 কেজি হ্যাঁ 10 কেজি 10 কেজি 10 কেজি 1800 টাকা করে হ্যাঁ ভাই আজকে ফলগুলো তো সেই একদম এটা মনে ফ্রিজে আছে মনে হয় না ফ্রিজে আছে মনে হয় না না ভাই না ফ্রিজের গায়ে দেই যে পুরো ঠান্ডা ঠান্ডা দেয় ভাই ভাই দেখা ফ্রিজিং গাড়ি ওহ হো অনেক দূর দেয় তো এটা লোকাল না করে তো আসসালামু আলাইকুম আঙ্কেল কত করে বিক্রি করেন এগুলো আজকে ভাই কত করে বিক্রি করেন এগুলো আজকে গ্রিন আপেল বলে না নাকি গোল্ডেন কত করে ভাই এডি এটা লিখে 4200 টাকা 4200 টাকা এর কয় কেজি আছে এখানে 20 কেজি হয় 20 কেজি 4200 টাকা গ্রিন আপেল একদম ঢাকা বাদামতলি সদরঘাটে আসলে পেয়ে যাবেন আপনারা সবাই রমজানের জন্য আজকে সাতই রমজান আজকে ফলের আপডেট নিউজ তারপর এখানে আছে ভাইয়ের নেশপতি কত বাজারে 10 কেজি দাম লিখে আপনি 2400 টাকা 10 কেজি নেশপতি পাওয়া যাইতেছে 2400 টাকা এটা কিন্তু বাদাম থেকে আরো দেখে এখানে দাম কম অন্য জায়গা হয়তো অনেক বেশি বেশি দাম হবে তো আপনাদের যারা ব্যবসা করতে চাইতেছেন তারা এসে পড়তে পারেন আর যারা বাদাম তুলির কাছাকাছি আসেন ইফতারের জন্য নেবেন বা ইফতার পার্টির জন্য তারাও এখান থেকে ক্রয় করতে পারেন হয় অনেক কম দামে পেয়ে যাবে কি একদম পাইকারি আনার হ্যাঁ পাইকারি পাইকারি আনার এখানে কয় কেজি আছে এক ক্রেডে 19 কেজি 19 কেজি 250 টাকা কেজি আনার পাইকারি আনার দামটা হয়তো একটু বেশি এখন আর তো কয়দিনে কম আছে ভাই আপেল কত করে ভাই এডি এটা ভাই 4100 কয় কেজি আছে এখানে 20 কেজি দেখি ফুজি 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 অনেক ভালো মানের আপেল দেয়া যাইতাছে হ্যাঁ অনেক ভালো মানের এটা ফুজি আপেল এটা ক্লিয়ার অরিজিনাল একদম ভাই ক্লিয়ার এই যে 100 আপেল এই যে বাইরে উড়ায় ভাই আছে আমাদের এই জায়গায় যারা আপেল লাগবে আপেল নিতে এসে বলবেন ইনশাআল্লাহ এই যে নতুন ফ্রেশ আপেল একদম দেখতে পাইতেছেন একদম দাম আছে কালা আঙ্গুর 2725 কয় কেজি থাকে এখানে 11 কেজি পাইছে এবার এবার আঙ্গুরের উৎপাদন মনে অনেক বেশি আঙ্গুরগুলো পুরো সেই এবার দেখতে পাচ্ছেন এখানে কমলা ঠিক আছে কমলা সেরকম লেভেলের কমলা আছে ভাই কমলা ভাই 3200 টাকা দাদা 3200 টাকা কয় কেজি আছে এখানে 26 কেজি এটা মনে একদম এক ক্লাসের কমলাটা না 26 কেজি আজকে না সমস্যা নেই আপনারা যদি আহাসন মঞ্জিলের কাছে চলে আসেন আহাচল মঞ্জিলের বিপরীত পাশেই দেখা যাচ্ছে এই জায়গায় অনেক ফল বিক্রি করতেছে মানুষ
ঠিক আছে এই যে রোডটা আইলি পেয়ে যাবেন এটা হলো হাসান মঞ্জিল ঢাকা সদরঘাটে অবস্থিত ২৯০০ টাকা বিক্রি হইলো ২৯০০ টাকা হয়তো ২০ কেজি আঙ্গুর বিক্রি হইলো দেখতে পাইতেছেন এটা বিক্রি করতেছে ১০০ টাকা এটা তো একটু এই যে দাঁত দেখা তো এটা লেখা ১০০ টাকা কেজি পাইকারি বিক্রি করতে পাইকারি বিক্রি করতে কেজি আছে জায়গা এখানে আছে ২৫ কেজির মতো তাও তো এই সময় আম পায় এটাই তো ভাগ্য অনেক হ্যাঁ আচ্ছা ভালো কাঁচা আম বিক্রি হয় সামবাজার ১০০ টাকা কেজি কাঁচা আম কাঁচা আম ১০০ টাকা কেজি হয় এই পাক নাম বিক পাইতাছে এটা ১২ মাস কাটি বন্ধ কত করে বিক্রি করেন ভাই অপাই কেজি দাম কি কমছে না বাড়ছে আগে থেকে আচ্ছা ভাই ধন্যবাদ কোন দেশে আম